আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা হালকা নেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো করা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হালকাভাবে ভাজবো যেন এটা একদম ভাজানো হয়ে যায় এটা অল্প একটু নরম হবে পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে এরপর এতে আমরা দিয়ে দেবো আলুগুলো এবার আলু দিয়ে এটাকে আমরা হালকা করে নাড়াচাড়া করতে থাকবো এবার আলুগুলো ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেব লাউ ডাঁটা এবং তার শাক এবার লাউ ডাঁটা এবং শাক আর আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমরা একে একে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন এবং সামান্য লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যেরকম পছন্দ করেন সে সেই অনুপাতে দেবেন এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে আলু এবং ডাটাগুলোর সাথে আমরা মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই সবগুলোকে আমরা এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর এতে আমরা দিয়ে দেব দুই বড় টেবিল চামচ পোস্ত বাটা আমি পোস্ত বাটাটা আমার যে সবজি আছে আমি সেই অনুপাতে দিয়েছি আপনাদের যতটা সবজি থাকবে আপনারা সেই অনুপাতে দেবেন এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে দু মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর প্রথমে আমি সামান্য একটু জল দিয়ে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এই সব কিছু ভালোভাবে মিশে গেলে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব যাতে আলু এবং ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং তার সাথে আমি নুন মিষ্টিটাও দেখে নেব দেখুন জলটা ফুটে গিয়ে এটা আমার একদম গামাখা হয়ে গেছে আমি এরকমই নামাবো আপনারা চাইলে একদম শুকনোও করতে পারেন কিন্তু এটা শুকনো করলে ভালো লাগে না এরপর আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব রেডি হয়ে গেল লাউডাটা পোস্ত এটা বাচ্চা বড়ো সবাই খেতে পারবে